আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে স্টেট ভিডিওটা দেখব তা হচ্ছে উত্তরা সেক্টর 6 রোড নাম্বার 2 থেকে জয়নাল মার্কেট পর্যন্ত আমরা দেখব, এবং এই রোডে হচ্ছে যাবার পথে আমরা রোড নাম্বার 5 হয়ে যাব। তো বন্ধুরা, এখন যে রোডটায় আছি রোডটা হচ্ছে সেক্টর 6 এর হচ্ছে রোড নাম্বার 2, আর দেখতেই পাচ্ছেন দুই পাশেই হচ্ছে সুবিশাল বড় বড় হচ্ছে বিল্ডিং, কারণ এটা হচ্ছে আবাসিক একটা এরিয়া। তো এখানে সব কিছুর সাথেই হচ্ছে বিল্ডিংই থাকবে, এর বাহিরে আসলে তেমন কিছু দেখার নেই। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখব সামনে কি আছে এই এর আশেপাশে। তো বন্ধুরা, এখন আমরা যেখান থেকে এসেছিলাম, তো এটা হচ্ছে আপনার সেক্টর 6 দুই নম্বর রোড, এবং দুই নম্বর রোডের একদম প্রথমেই হচ্ছে রবির কাস্টমার কেয়ার আছে, রবি এবং এয়ারটেলের কাস্টমার কেয়ার। এবং এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করেছি অলরেডি। তো ভিতরে সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে আপনার আবাসিক এরিয়া এখানে। তো এখানে দেখার মতন তেমন কিছু নেই। তারপরেও হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখব এখানে কোনো রিমার্কেবল কোনো প্লেস আছে কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি আছে, যে হজ উমরার জন্য বুকিং প্রসেসিং চলছে। সো এছাড়া হচ্ছে আপনার একটা মাদ্রাসা আছে, যেখানে আপনার ভর্তি চলছে, এটা মাদানী নেসাব নামে এরকম একটা মাদ্রাসা। সো আপনারা চাইলে এই মাদ্রাসায় আপনাদের বাচ্চা যদি থাকে এখানে অ্যাডমিশন নিতে পারেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখব সামনে আর কি কি আছে। দেখা যাচ্ছে বন্ধুরা, এই সামনের দিকে যে হচ্ছে আপনার ডান পাশে একটা রোড আছে, তো ডান পাশের এই রোডটা হয়ে আপনারা চাইলে হচ্ছে রাজুক কলেজের দিকে যেতে পারবেন, কারণ এই রোড হয়ে 3 নম্বর রোডের দিকে আপনি যেতে পারবেন। 3 নম্বর রোড হয়ে পরবর্তীতে আপনার এই রোডের সোজা যে বাম পাশে যাবার পরে হচ্ছে আপনার রাজুক কলেজের রোডটা পাবেন আপনারা। এবং আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখবো সামনে আর কি কি আছে। এখনো পর্যন্ত বন্ধুরা আমরা আছি হচ্ছে 2 নম্বর রোড, আর এটা হচ্ছে সেক্টর 6। আর সামনের দিকে এখন এগিয়ে যাব, দেখবো সামনে আর কি কি আছে। আর এখানেও দেখা যাচ্ছে ছোট্ট একটা শপ, কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক ডান পাশের যে বন্ধুরা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা হচ্ছে গার্লস স্কুল, 6 নম্বর সেক্টরের এটা হচ্ছে একটা গার্লস স্কুল। এবং বাম পাশের যে রোডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাম পাশের রোডটা দিয়ে আপনারা উত্তরা আলাউল এভিনিউ যেতে পারবেন। আলাউল এভিনিউ হয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোরিয়ার সার্ভিসগুলো আছে, সবগুলি হচ্ছে আলাউল এভিনিউতে আছে। তো এই রোডটা হচ্ছে রোড নাম্বার 1 বলে, বাম পাশের রোডটা। আর আমরা এখন যে রোডটা দিয়ে হেঁটে আসলাম, এটা 2 নম্বর রোড ছিল। এখন এই রোডের ঠিক সামনে থেকে যে অংশটুকু আছে, সেই অংশটুকু হচ্ছে আপনার রোড নাম্বার 5। এখন যেখান থেকে হাঁটছি এই রোডটা হচ্ছে রোড নাম্বার 5-এর আওতায় পড়েছে। আর ডান পাশের যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা, এটা হচ্ছে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ক্লাস 1 থেকে হচ্ছে কলেজ পর্যন্ত পড়াশোনা করতে পারবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে বাউন্ডারি বিল্ডিং। এবং সামনের দিকে এগিয়ে যাবো বন্ধুরা, দেখবো সামনে আর কি কি আছে। দেখা যাচ্ছে বন্ধু এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ডান পাশে দেখা যাচ্ছে একটা রেড চিকেনের একটা রেস্টুরেন্ট আছে। সো খুব নান্দনিক একটা রেস্টুরেন্ট আপনি এখানে পাবেন, রেড চিকেনের রেস্টুরেন্ট। আর ডান পাশে দিয়ে যে রোডটা আছে, এই রোডটা দিয়ে উত্তরা 6 নম্বর সেক্টর পার্কের দিকে যেতে পারবেন। সো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ঠিক এখান থেকে আপনার 200 থেকে 300 মিটার সামনেই হচ্ছে আপনার জয়নাল মার্কেট। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে উত্তরা জয়নাল মার্কেট। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জয়নাল মার্কেটটা হচ্ছে এই উত্তরা এরিয়ার হচ্ছে খুব ফেমাস একটি মার্কেট, আর যেটাকে আপনার এই এরিয়ার লোকাল যে মার্কেট আছে সে মার্কেটের মধ্যে এটা হচ্ছে বেস্ট এবং অনেক বড় একটি মার্কেট। সামনের দিকে বন্ধু এগিয়ে যাচ্ছি, দেখবো সামনে আর কি কি আছে। সো এখন জয়নাল মার্কেটের ঠিক কাছাকাছি এখন দেখা যাচ্ছে এই এরিয়াটা একটু আবাসিক এরিয়ার সাথে এখানে কিছু কমার্শিয়াল বিল্ডিং আছে। দেখা যাচ্ছে এখানে একটা ডিজিটাল স্কুল আছে, স্কুলের নিচে আপনার হচ্ছে অ্যাডমিশনের জন্য ব্যানার লাগানো হয়েছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক সামনে একটা জিম দেখা যাচ্ছে, আর ডান পাশে হচ্ছে একটা জিম আছে। সো দোতলায় জিমটা, এবং পাশাপাশি এখানে ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ আছে। বাম পাশে এটা দেখলাম স্কুল অ্যান্ড কলেজ, এবং পাশে একটা আপনার স্কুল দেখলাম, ডিজিটাল স্কুল।
আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই এরিয়াটুকুর আপনার এই 6 নম্বর সেক্টর, 2 নম্বর রোড এবং 5 নম্বর রোড ঘিরে এই জয়নাল মার্কেটের কাছাকাছি যে 5 নম্বর রোডের একদম শেষের দিকেই দেখতে পেলাম যে এখানে কিছু আপনার কলেজ এছাড়া হচ্ছে কিছু দোকান আছে। এর বাইরে আসলে সেক্টরের ভিতরে তেমন দোকান থাকে না। এখানে দেখা যাচ্ছে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে বাম পাশে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি আপনার জয়নাল মার্কেট। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা যদি অন্য কোনো স্ট্রিট ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।